সম্পূর্ণ মাস আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত পবিত্র মাহে রমজানের রোজা পায় নাই। রোজা পেয়েছে কিন্তু মাসব্যাপী পবিত্র মাহে রমজানের রোজা অন্য কোন নবীর উম্মত পায় নাই, আমরাই পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আলহামদুলিল্লাহ। তবে দুঃখনীয় বিষয় হলেও সত্য, রাসূল পাকের উসিলায় আমরা পবিত্র মাহে রমজান পেয়েছি। কিন্তু মাহে রমজানকে যতটুকু সম্মান করা, শ্রদ্ধা করা, মূল্যায়ন করা, এই মাহে রমজানকে মূল্যায়ন করে যতটুকু ইবাদত রিয়াজত করা আমাদের উচিত ছিল, আমার মনে হয় আমরা 100 ভাগের 5 ভাগও আমরা সে ইবাদত করতেছি না। এই রমজান শরীফের মতো মাস পেয়েও আমরা অবহেলিত, আমরা অশ্লীল ব্যবহার, অশ্লীল কাজ, নাচ গান, ভিডিও সিডিও অডিও, বিভিন্ন ছবি ফটো পিকচার যেগুলো দেখলে মুসলমানের মন মানসিকতা, যুবক যুবতীদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, পবিত্র রমজান শরীফের মধ্যেও পর্যন্ত এই ধরনের ছবিগুলো মুসলমানরা দেখে পবিত্র মাহে রমজানকে নষ্ট করতেছে, ঠিক কিনা ভাইরা? আমার আসলে একটা মাস আলোচনা কিন্তু ব্যাপক। প্রথম নম্বর মাহে রমজান, রমজান মাস কেমন মাস? প্রত্যেক মাস আল্লাহ সৃষ্টি করেছিল, মুহররম, সাফার, রবিউল আব্বাল, রবিউল আখার, জামাদিল আব্বাল, জামাদিল আখার, এভাবে জিলহজ পর্যন্ত যে 12 মাস 12 চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন। এক এক চাঁদের উপর আল্লাহ নিজে এক এক চাঁদের গুরুত্ব দিয়েছেন, যাতে আমরা ওই চাঁদের মধ্যে ইবাদত রিয়াজত করে যেন আমরা সে নিয়ামত যেন আমরা অর্জন করতে পারি। আমি কোরআন হাদিসের আলোকে অল্প আলোচনা করব, করার চেষ্টা করব। প্রথম নম্বর রমজান মাস কেমন মাস? মহান রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কি ইরশাদ করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ বলেন রমজানের চাঁদ, রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে মানব জাতির হিদায়তের জন্য। রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়তের জন্য। এতটুকু বলবো, আয়াত আরো অনেক রয়ে গেছে। মহান আল্লাহ পবিত্র রমজান শরীফের গুরুত্ব এভাবেই বর্ণনা দিচ্ছেন যে দেখো রমজান মাস এটা এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়তের জন্য। আমরা এত সহজ কথা, কথা সহজ মূল্যায়ন কিন্তু আমরা করতে পারছি না, সে ব্রেইন সেই গবেষণা আমাদের কাছে নেই। কোরআন এটা কি? মহান রব্বুল আলামিনের আসমানে যতগুলো কিতাব রয়েছে নির্ভুল, নির্ভেজাল,
নিষ্কলুষ নিষ্কলঙ্ক যে আসমানি কিতাব রয়েছে, আসমানি কিতাবগুলোর মধ্যে কোরআন পাক হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমার রসুল পাক যেমনি ভাবে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তেমনি ভাবে কোরআন মজিদ আসমানি কিতাবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর যেমনি ভাবে আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ, যেমনি ভাবে আসমানি কিতাবের মধ্যে কোরআন সর্বশ্রেষ্ঠ, তেমনি ভাবে অন্যান্য আম্বিয়া ইকরামদের আম্বিয়া ইকরামের উম্মতের তুলনায় উম্মতে মুহাম্মদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীর। আল্লাহর কোরআন একটা মস্তা জানেন একজন বাবা, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু কুল্লু মান আলাইহা, এই জমিনের মধ্যে যারা আছে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না, ফানা হবে না, একমাত্র মহান রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া আর সব কিছু কি হয়ে যাবে, ফানা হয়ে যাবে। তবে একটা মশলা চিন্তা রাখবেন, আল্লাহ কোরআন হচ্ছে এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর কালাম। যেমনি ভাবে আল্লাহ ধ্বংস হবে না, যেমনি ভাবে আল্লাহ ধ্বংস হবে না, ফানা হবে না, ধ্বংস হবে না, যেমনি ভাবে আল্লাহ স্থায়ী হাইয়ুম কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী হাইয়ুম কাইয়ুম, আল্লাহ ধ্বংস হবে না, ফানা হবে না। ঠিক তেমনি ভাবে পৃথিবীর মধ্যে যত বই পুস্তক লিখা হয়েছে, যত বই পুস্তক আধুনিক বিশ্বে সায়েন্স আর্টস কমার্স ম্যাথমেটিক্স ইকোনমিক্স জিওগ্রাফি কেমিস্ট্রি এই জাতীয় কেমত পর্যন্ত যত বই পুস্তক লেখা হবে হয়েছে সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ ধ্বংস হবে না, যেহেতু আল্লাহ ধ্বংস হবে না সেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কালামও ধ্বংস হবে না। যেমনি ভাবে আল্লাহ স্থায়ী তেমনি ভাবে আল্লাহর কালামও স্থায়ী। হ্যাঁ, কাগজ থেকে সৃষ্টি, কাগজ তো নষ্ট হয়ে যাবে, কাগজের নাম তো কোরআন শরীফ না, কাগজের মধ্যে লেখা হয়েছে আমাদেরকে বুঝাবার জন্য, কাগজ তো সৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। মেন কালাম নাফসি, যেটা মেন আল্লাহর কথা, এগুলা কোনোদিন কি হবে না, ধ্বংস হবে না, নষ্ট হবে না, ধ্বংস হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাওহিন মাহফুজ। আল্লাহ বলেন এগুলো তো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। এই কালামগুলো কোথায় রাখছেন জানেন? যদি আজকে আপনাদের তাসবিহ জামে মসজিদের থাকের মধ্যে কোরআনের বলিয়াম আছে, কিন্তু ভাইজান এটা তো বাংলাদেশের কিতাব না, এটা পাকিস্তান ইন্ডিয়া জাপান জার্মান এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা পৃথিবীর কোথাকার কোন কিতাব না, বই না বাবা, এটা স্বয়ং রব্বুল আলামিনের কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। দাম কত? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ একটা অক্ষর তিলাওয়াত করবে পড়বে
যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর একটা শব্দ তিলাওয়াত করবে আমার আল্লাহ একটা শব্দের তিলাওয়াতের বিনিময়ে দশটি সওয়াব দান করবেন সুবহানাল্লাহ বেশি না একজন পুরুষ কিংবা একজন নারী পড়লো আলিফ লাম মিম সূরা বাকারা শুরুতে আছে না আলিফ লাম মিম একবারে পড়তে সহজ অত অনেক মানুষ ধারণা করবে আলিফ লাম মিম তিনটাই মিলে একটা আমার নবী বলেন তিনটাই বলে একটা না বল আলিফু হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম আরেকটা হরফ যে পুরুষ এবং যে নারী আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করলো আমার নবীর হাদিস পাক মোতাবেক আল্লাহ তাকে 30টা সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এমন মহাগ্রন্থ পবিত্র কোরআন মজিদ আল্লাহ যে কোরআন মজিদকে লওহে মাহফুজের মধ্যে যেটা সপ্তম আসমানের উপরে লওহে মাহফুজের মধ্যে আল্লাহ আমানত রেখেছেন ওই কোরআন বাবা আমাদের দেশে কিভাবে আসলো আমরা কিভাবে আল্লাহ কোরআন পেলাম আমার আল্লাহ পবিত্র মাহে রমজানের গুরুত্বটা বুঝাচ্ছেন এভাবে যে রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে মানুষের ব্রেনে প্রশ্ন আসবে কোরআন কোথায় ছিল কোথায় নাযিল হয়েছে কিভাবে নাযিল হলো আমার এরা কোরআনে পাক ছিল কোথায় লাওহে মাহফুজে এই যে রমজান কোরআন নাযিল করা হয়েছে যে কোথায় নাযিল করা হয়েছে আমার ভেরা কোরআন ছিল লাওহে মাহফুজে লাওহে মাহফুজ থেকে একসাথে 30 বার কোরআন মজিদ আল্লাহ নাযিল করেছেন এই রমজান শরীফ রমজান মাসে কোথায় নাযিল করেছেন ছিল লাওহে মাহফুজের মধ্যে আর নাযিল করেছেন এই দুনিয়ার উপর যে একটা আসমান আছে যাকে সামায়ে দুনিয়া বলা হয় আপনারা কি ভালো করে মনোযোগ সহকারে শুনছেন এই জমিনের উপর যে একটা আসমান আছে এটাকে সামায়ে দুনিয়া বলা হয় দুনিয়ার আসমান বলা হয় এই আসমানের উপর মহান রব্বুল আলামিনের একটা ঘর আছে যেই ঘরের নাম বাইতুল ইজ্জত কি বললাম ওই ঘরের নাম হচ্ছে বাইতুল ইজ্জত আর ওই লোহে মাহফুজ থেকে 30 পারা কোরআন মজিদ একসাথে আল্লাহ নাযিল করেছেন এই পবিত্র রমজান শরীফে কোথায় ওই বাইতুল ইজ্জতে আর আমার রসূলের কাছে আল্লাহু আকবার কবিরা আমার রসূলের কাছে ওই বাইতুল ইজ্জত থেকে রাসূল পাকের কাছে জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে একসাথে 30 পারা কোরআন আমার নবীর কাছে আসেন নাই রাসূল পাকের কাছে জিব্রিলের মাধ্যমে 30 পারা কোরআন আসেন এক সূরা দুই সূরা পাঁচ আয়াত 10 আয়াত এভাবে পড়ে যখন যতটুকু প্রয়োজন রাসূল পাক নবুয়ত প্রকাশের 3 বছর ওহি বন্ধ ছিল তাহলে 23 বছর থেকে 3 বছর যদি বিয়োগ দেওয়া হয় আর থাকবে কত আর থাকবে 20 মূলত কোরআন মজিদ বাইতুল ইজ্জত থেকে রাসূল পাকের কাছে আল্লাহ নাযিল করেছেন জিব্রিলের মাধ্যমে 20 বছরে কিন্তু আমার মায়েরা লাহে মাহফুজ থেকে 30 পারা কোরআন একসাথে সামায়ে দুনিয়া বাইতুল ইজ্জতের মধ্যে যেমনি ভাবে আল্লাহ মাহে রমজানের মধ্যে নাযিল করেছেন ঠিক তেমনি ভাবে বাইতুল ইজ্জত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
কোরআন পাকের পাঁচটি আয়াত, প্রথম পাঁচটি আয়াত নবীর কাছে অবতীর্ণ করেছেন, সেটাও রমজান মাসে। আপনারা জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পূর্বে আমার নবীর উপর ওহি আসতেছিলেন, জিব্রিলের মাধ্যমে ওহি আসে নাই আমার নবীর কাছে। প্রথম ছয় মাস ওহি এসেছেন স্বপ্নের মাধ্যমে। আলোচনা কিন্তু কঠিন। আমার নবীর কাছে প্রথম ছয় মাস ওহি এসেছিল স্বপ্ন যোগে। আর বুখারী শরীফের রেওয়ায়াত আর রয়াত আফাল বুদিয়া উম্মুল মুমিনিন মা'ইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী শরীফের রেওয়ায়াত আফাল মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুয়া সাদিকা। আমার নবীর কাছে প্রথম ওহি নাযিল হয়েছিল ভালো স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা'ইশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন রসূলের পাকের কাছে প্রথম যে ওহি নাযিল হয়েছিল এটা কিসের মাধ্যমে? আর রুয়া সাদিকা সত্য স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? সত্য স্বপ্নের মাধ্যমে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলায় কিংবা শয়ন কক্ষে রসুল পাক স্বপ্নের মধ্যে যা দেখতেন সূর্যের ন্যায় ঘটনাটা স্পষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। মিসলু ফালাকে সুবহে বুখারী শরীফের রেওয়ায়েত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা দেখতেন একবারে সকালের মিসলু ফালাকে সুবহে একবারে সকালবেলা সকালবেলা যে স্পষ্ট স্পষ্ট সূর্যের মতো সকালবেলার মতো স্বপ্নটা কি হয়ে যেত বাস্তবিক, অর্থাৎ যেটা স্বপ্ন সেটাই বাস্তব। কথা বলেন না কেন? আমরা তো অনেক স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি একটা বাস্তব কিন্তু কিন্তু রসুল পাকের স্বপ্ন যেটাই স্বপ্ন সেটাই বাস্তব। এই জন্য প্রাণপ্রিয় ইসলামী ভাইরা একটা মশলা জেনে রাখবেন যে আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন এটা শরীয়তের দলিল। আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন শরীয়তের দলিল, অন্য কোন মানুষের স্বপ্ন শরীয়তের দলিল হিসেবে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, কোরআন শরীফে এমন কিছু স্বপ্নের কথা আছে যেমন আজান। আজান তো কোরআন শরীফে নেই। আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিচ্ছি, আজান কি কোরআন শরীফে আছে? কেউ দেখাতে পারবে? আজান কোরআন শরীফে নেই। নামাজ ফরজ হলো, রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, পরামর্শ চলছে, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এখন নামাজের টাইম হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? এক এক সাহাবা এক এক ধরনের পরামর্শ দিয়েছিলেন। কে বলছেন নামাজের টাইম হলে আমরা আগুন জ্বালিয়ে দেব? আমার রসুল এটা গ্রহণ করে নাই যে আগুন জ্বালিয়ে দেওয়া এটা অগ্নি পূজারী মানুষদের, অতএব এটা হবে না। আরেকজন বলে তাহলে আমরা ওই সিংহা বাজাবো, রসুল পাক সেটা গ্রহণ করেন নাই। এভাবে অনেক আলোচনা হলো, সিদ্ধান্ত পৌঁছে নাই, মজলিস বরখাস্ত হলো। ঠিক আছে, রাত চলে যাক, দিনের বেলায় হবে। সবাই চলে গেলেন রাত্রিবেলায়, আল্লাহর নবীর একজন সাহাবা, শুধু একজন সাহাবা নয় কয়েকজন সাহাবা স্বপ্নে যুগে এই আজান পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শুরু থেকে শেষ পর্যন্ত আজানের ধ্বনিটা সাহাবায়ে কিরাম স্বপ্নে পেয়েছেন। সকালবেলায় সাহাবীরা দলে দলে নবীর কাছে আসতেছিলেন,
ওই সাহাবী বলেন হুজুর আমি স্বপ্নের মধ্যে এই ধরনের একটা আজান শুনেছি আর একজন বলে যে আমিও পেয়েছি আরেকজন বলে আমিও পেয়েছি আমার নবী শীত ঘোষণা দিলেন এটাই হবে মুসল্লিদের জন্য নামাজের আহ্বানের পদ্ধতি তাহলে তো আপনার শিক্ষিত লোক আলোচনা কিন্তু কঠিন আজান তো কোথায় পেয়েছে স্বপ্নে পেয়েছে কিন্তু এটা কিভাবে দলিল হলো যেটা দলিল হওয়ার পিছনে কারণ যেটা রসুল পাকের কি ছিল সমর্থন ছিল কথা বলেন না রসুল পাকের কি ছিল সমর্থন ছিল এই জন্য এটা স্বপ্নটা কি হলো দলিল আমার ভাইরা কোরআন পাক খুলে দেখবেন নবীদের স্বপ্ন ওহি কারণ নবীরা স্বপ্নে যায় দেখে বাস্তব তাই কথাটা বুঝতে পারছেন এই জন্য আল্লাহর রাসূল আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম উনি নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কে বলছে কাকে বলছে এতদিন পরে এক নারায়ণ বের হলো অনেক বছর পরে একটা নারায়ণ বের হলো আর নারায়ণ বাবু কোরআন শরীফের অসঙ্গতি বের করলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ছেলেকে কুরবানি দিয়েছেন এটা ইসমাঈল আলাইহিস সালাম নয় এটা নাকি ইসহাক আলাইহিস সালাম জোরে বলুন আউযু বিল্লাহ এটা নাকি কোরআন শরীফের অসঙ্গতি আমি বলবো কোরআন শরীফের মধ্যে অসঙ্গতি বলতে কিছুই নাই মূলত তার ব্রেনের অসঙ্গতি কথা বুঝতেছেন ত্রুটি কিন্তু কোরআন শরীফের না ত্রুটি কিন্তু তার ব্রেনের এই জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি এই নারায়ণ বাবুকে অ্যারেস্ট করে উচিত শাস্তি দেওয়া দরকার ঠিক কিনা ভাইরা আমার তাকে অ্যারেস্ট করে উচিত শাস্তি দেওয়া দরকার যাতে আর জীবনে কোনোদিন দ্বিতীয় অন্য কোন নারায়ণ যেন বের হতে না পারে ঠিক কিনা এটা একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র না আলহামদুলিল্লাহ ইসলাম এদেশের মুসলমান অত্যন্ত উদার ইসলামী বিধান আমরা না বুঝলে অনেক বুঝি এই দেশে হিন্দু আছে এই দেশে বৌদ্ধ আছে এই দেশে খ্রিস্টান আছে এই দেশে জুম্মা আছে চাকমা আছে আমাদের সাথে কারো দ্বন্দ্ব কথা বলেন না কেন দ্বন্দ্ব থাকবে কেন আমার আল্লাহ কোরআন পাকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ না অন্য ধর্মের মানুষ আপনার পয়েন্টটা ভালো করে শুনেন যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করে না যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি রাষ্ট্র থেকে বাইরে বের করে দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সব ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই কতটা বুঝেন না মনে হয় যতক্ষণ পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা বা অন্য ধর্মের মানুষ আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না আমাদেরকে আমাদের ঘরবাড়ি রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত ওই বিধর্মীদের সাথে সদ ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই মানে তাদের সাথে আমাদেরকে সদ ব্যবহার করতে বলছেন তাহলে তো ইসলাম ধর্মের মধ্যে অনেক মানুষ ভয় পায় এখানে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ইসলামী হুকুমত আসলে তো অন্য ধর্মের মানুষ থাকতে পারবে না এই যে কথা বলে আসলে এদের কাছে ইসলাম সম্পর্কে কোনো আইডিয়াই তাদের কাছে নেই এই আয়াত মোতাবেক আমরা খামোহা কেন তাদের সাথে যুদ্ধ করব ঠিক আছে তো এ দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জুম্মা আছে চাকমা তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই কিন্তু যখন আমাদের কিতাব নিয়ে নবী নিয়ে কথা বলবে তখন কি আমরা মানবো এ নারায়ণ বাবু তার পিছনে এগুলা বলার পিছনে একটা কোন রহস্য আছে বাইরের কোন হাত আছে ষড়যন্ত্র আছে যাতে এই ধরনের কথা বলে এদেশের মধ্যে মুসলিম আর হিন্দুর মধ্যে একটা দাঙ্গা লাগাইয়ে দেওয়ার তাদের একটা উদ্দেশ্য কথাটা বুঝতে পারছেন এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাবো
অনতিবিলম্বে তাকে অ্যারেস্ট করে তাকে উচিত শাস্তি দেওয়া হোক। ঠিক কিনা ভাইরা আমার? কোরআন শরীফে কোন অসঙ্গতি নেই, কোরআন শরীফ ঠিকই আছে। তবে আমি বলবো তার ব্রেনের অসঙ্গতি, তার বুঝার ত্রুটি, কোরআন শরীফের কোন ত্রুটি নেই। বলতে চেয়েছিলাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলে ইসমাইল আলাইহিসসালামকে বলছেন ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার প্রিয় ছেলে আমি স্বপ্নে দেখলাম তোমাকে, আন্নি আসবাহুকা আমি তোমাকে জবাই করে দিচ্ছি। ও আমার প্রিয় ছেলে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করে দিতে, এখন তোমার মতামত কি একটু জানতে চাই। যেমন বাবা তেমন ছেলে ইসমাইল ইসলাম, আর ছোট্ট ছেলে হলেও উনি কি সুন্দর উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আমার আব্বা, ও আমার মহব্বতের পিতা, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে উনি বুঝতে পেরেছেন যে ইব্রাহিমের স্বপ্ন মূলত আল্লাহর নির্দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন বাবার স্বপ্ন মূলত আল্লাহ নির্দেশ। এই জন্য বলা হচ্ছে আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমাকে কোরবানি দিন ইনশাআল্লাহ, আমি আপত্তি করব না, আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে পাবেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝা চাচ্ছি, নবীদের স্বপ্ন ওহী এবং শরীয়তের দলিল। নবীদের যেমন বুখারী শরীফ হাদিস বুনাই দিলাম, আমার রসুল পাকের কাছে প্রথম যে ওহী আসছেন তার রয়স্য দেখো বালার স্বপ্ন, আর রসুল পাক স্বপ্নে যা দেখতেন একবার একেবারে সকাল বেলার নিয়ে স্পষ্ট হয়ে যেত, অর্থাৎ যেটাই স্বপ্ন সেটাই বাস্তব। কথাটা বুঝতে পারছেন? এইভাবে স্বপ্নের মাধ্যমে নবীর কাছে ওহী আসতেছিল। সর্বপ্রথম বাস্তব ক্ষেত্রে জিব্রাইল ইসলামের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ কোরআন শরীফের কয়েকটি আয়াত পাঠিয়েছেন। আমার রসুল হেমামে পাক থেকে কয়েক কিলোমিটার দূরে একটা পাহাড় যেটাকে হেরা পর্বত বলা হয়, কোন পর্বত? হেরা পর্বতের গুহায়, হেরা পর্বত পর্বতটির যার নাম জবলে নূর, যার নাম জবলে নূর। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুই তিন দিনের খানা নিয়ে আমার নবী নির্জয়ে বসে বসে আল্লাহর ইবাদত করার জন্য ওই পর্বতের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ, তার একটা নমুনা, তার একটা নমুনা। আজকাল রমজান শরীফের লাস্টের 10 দিন একজন না একজন ইমানদার এই মসজিদের মধ্যে এতেকাম নিতে হয় যাতে নির্জনে বসে আল্লাহর ইবাদত করা যায়। সুবহানাল্লাহ, আল্লাহর নবী ওই হেরা পর্বতের গুহায় গিয়ে ইবাদত করতেন। মুহাক্কিকিনে কাম প্রশ্ন করেন, মক্কার চতুর্পাশে অনেক পাহাড় আছে, নবীর নির্জনে ইবাদতের জন্য হেরা পর্বত কেন নির্বাচিত করলেন? আমার ভাইরা মুহাদ্দিস নিকাম উত্তর দিচ্ছেন, যেহেতু হেরা পর্বতের চূড়া থেকে ডাইরেক্ট আল্লাহর দরখানায় কাবা স্পষ্ট ভাবে দেখা যায়। সুবহানাল্লাহ, তাহলে এক ইবাদতের মধ্যে ডবল ইবাদত, ইবাদত তো ইবাদত আছে, আর যখন আল্লাহর ঘর দেখে দেখে ইবাদত করা হয় তাহলে এক ইবাদতের মধ্যে ডবল ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা বসে আল্লাহ
আল্লাহর ঘর দেখে দেখে ইবাদত করতেছিলেন। হঠাৎ একদিন, এই মাস ছিল রমজান মাস, সুবহানাল্লাহ, এই মাস ছিল রমজান মাস, দিন ছিল কিন্তু সোমবার, দিন ছিল আল্লাহর নবী, আল্লাহর নবী দুনিয়ায় আসছেন সোমবার, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গিয়েছেন সোমবার, আল্লাহর নবীর কাছে প্রথম ওহী এসেছেন সোমবার, আল্লাহ রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন সোমবার, এই জন্য সোমবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরে এই জন্য একটা মশলা জেনে রাখবেন, আমার রাসূল প্রত্যেক সপ্তাহের সোমবার দিন একটা রোজা রাখতেন। সাহাবা ইকরাম জানতে চেয়েছেন সুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, নবীর কাছে জানতে চাওয়া হলো সোমবারের রোজা সম্পর্কে, আমার নবী উত্তর দিয়েছেন ও আমার সাহাবী, সোমবার এমন একটা দিন যে দিন আমি নবী দুনিয়ায় এসেছি, সোমবার এমন একটা দিন যেদিন আমি দুনিয়ায় এসেছি, ওয়ফিহি উনজিলা আলাইয়া, সোমবার এমন একটা দিন যে দিনের মধ্যে আমার কাছে প্রথম ওহী নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আমার আলোচনার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলে চাচ্ছিলাম, লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতের মধ্যে 30 পারা কোরআন একসাথে নাযিল হয়েছে, মাস ছিল রমজান, আবার বাইতুল ইজ্জত থেকে নবীর কাছে জিবরিলের মাধ্যমে ওহী আসা আরম্ভ হলো, সেটাও কিন্তু রমজানে, উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আসলে কি রমজান শরীফের গুরুত্বটাকে বুঝাতে পারতেছি আপনাদেরকে, আমার ভাইয়েরা এখন যাব হাদিসে পাকের দিকে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমান ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জিনান ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সুফিদাতিশ শায়াতিন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন উম্মত পবিত্র রমজান শরীফের চাঁদ যখন তোমাদের কাছে প্রবেশ করে, তোমাদের কাছে তো শিবানে রমজান শরীফের চাঁদ যখন উদয় হয়, রমজান শরীফের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলমিনের সমস্ত রহমতের দরওয়াজা গুলো খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি এখন হাদিস পাঠ আসলাম কোরআন শরীফ থেকে, অনেক লম্বা আলোচনা বলতে চেয়েছিলাম যে আমার রাসূল হাদিসে পাক বলছেন পবিত্র রমজান মাস এমন একটা মাস, রমজান শরীফ যখন তোমাদের কাছে তশরিফ আনে, অর্থাৎ রমজান শরীফের চাঁদ যখন উদয় হয়, উম্মত শুনো, মহান রব্বুল আলামিনের সমস্ত রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, আরেক হাদিস মোতাবেক জান্নাতের দরওয়াজা গুলো খুলে দেওয়া হয়, আরেক হাদিস মোতাবেক রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, ওয়া ফুল্লাকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজা গুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে চিকল দ্বারা আবদ্ধ করে দেওয়া হয়, উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূলত এই হাদিস পবিত্র মাহে রমজানের গুরুত্ব, পবিত্র মাহে রমজান, আল্লাহ কোরআনে বলছেন রমজান এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে। আমার ভাইরা, আমার নবী হাদিস বলছেন উম্মত যখন রমজান শরীফে চাঁদ যখন উদয় হয়,